এবারে কোরবানির ঈদে চাঁদপুরের ফরিদগঞ্জের সবচেয়ে বড় গরু কালো মানিক গরুটির ওজন প্রায় 40.5 মণ 3.5 লাখ টাকায় ক্রয় করে গত 2 বছর ধরে লালন পালন করছেন উপজেলার পাটুয়ারি বাজারের মায়ের দোয়া হালিমা ডেইরি ফার্মের মালিক সেন্টু মিয়া। মালিকের দাবি, এটি জেলার সবচেয়ে বড় গরু, তাকে আগামী 2-1 দিনের মধ্যেই চাঁদপুরের বিক্রি না করতে পারলে নারায়ণগঞ্জে বিক্রি করা হবে। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস জাতের গরুটি লম্বায় 10 ফুট, উচ্চতায় প্রায় 8 ফুট। গরুটি বিশাল হওয়ায় প্রতিদিন লোকজন তাকে দেখতে বিভিন্ন এলাকা থেকে এসে ভিড় করছেন। গরুটির দাম হাঁকা হচ্ছে 17 লাখ টাকা। 2 বছর আগে খামারি সেন্টু মিয়া কালা মানিককে তার মায়ের দোয়া হালিম ডেইরি ফার্মে সংগ্রহ করে আনেন। এরপর থেকে কালা মানিককে দেশীয় খাবার খাইয়ে লালন পালন করছেন। এছাড়াও সেন্টু মিয়ার খামারে প্রায় 90টি গরু রয়েছে। এবারের ঈদে বিক্রির জন্য 30টি গরু প্রস্তুত করা হয়েছে। সেন্টু মিয়া বলেন, গরুটি দেখতে কালো, তাই নাম রেখেছে কালা মানিক। সে খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পরামর্শক্রমে কোনো প্রকার ক্ষতিকর ঔষধ ছাড়াই দেশীয় খাবার খাওয়ানো হয়েছে। গরুটিকেও কিনতে চাইলে আমরা তার গন্তব্যে পৌঁছে দেব। এছাড়াও সেন্টু মিয়ার খামারে আগামী বছরে কোরবানি ঈদে বিক্রির জন্য হিরো মানিক ও কালা চান নামে 2টি বড় ষাঁড় প্রস্তুত করা হচ্ছে। কালা মানিককে দেখাশোনা করেন মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, এই গরুটি আমাদের অনেক আদরের। আমরা কালো মানিককে দেশীয় খাবার খাইয়ে লালন পালন করেছি। চাঁদপুরে বিক্রি করতে না পারলে কালা মানিককে নারায়ণগঞ্জের ফতুল্লার হাটে নিয়ে যাওয়া হবে। কালা মানিকের মালিক মোহাম্মদ সেন্টু মিয়া বলেন, আমি চাচ্ছি কালা মানিককে চাঁদপুরেই বিক্রি করতে। গরুটির পেছনে আমার প্রায় 10 থেকে 11 লাখ টাকা খরচ হয়েছে। সামান্য লাভ হলেই কালা মানিককে বিক্রি করে দেব।